হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা সব সময় বড় মানুষের খুঁজো, ভালো মানুষের খুঁজো, বা যারা এই দেশের শিক্ষা সংস্কৃতি বা দেশের কারণে, সিলেটি সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতির কারণে যে ভূমিকা রাখে, এইরকম কিছু মানুষের খুঁজে সবসময় থাকি। ফাইলে আমরা আবেগে আপ্লুত হই, তারারে আপনাদের সামনে তুলিয়ে ধরার চেষ্টা করি। ঠিক তেমনি আজকে একজন মানুষ পাইছি, সিলেটের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী, যারে অসংখ্য শিল্পী সমাজ বা সাধারণ মানুষই ছিলেন, গীতিকার সৈয়দ দুলাল, বাড়ি জগন্নাথপুর, টাকন, লন্ডন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা তার সাথে পরিচিত হইমু, তাই হঠাৎ আমার সাথে দেখা, ভাবলাম যে তাই লন্ডন যেই থাকি আজকে বা আগামীকাল মেবি। তো আমি ভাবলাম যে তার একটা ইন্টারভিউ লই বা মানুষে দেখো, কাজে অনেকে গান শুনি, আমরা বিখ্যাত বিখ্যাত অনেক গান শুনি, কিন্তু মানুষরে আমরা পরিচিত নাই মানুষের সাথে। আমরা চাই সব সময় সব মানুষের কাছে বলা বলা মানুষ প্রতিবারে পরিচিত করতাম। আজকে ঠিক তেমনি একজন মানুষ, সৈয়দ দুলাল, গীতিকার, সিলেটের কৃতি সন্তান সৈয়দ দুলালের সাথে আমরা পরিচিত হইব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? জি, ধন্যবাদ ভাই, ভালো আছি। আচ্ছা, আপনি এ পর্যন্ত কতটা গান মোট আপনার আছে? আমার প্রায় 850 মতো গান আমি লিখছি এ পর্যন্ত। 850 মতো গান? আচ্ছা, তাই আপনি গান সম্বন্ধে বা আপনার কার্যক্রম সম্বন্ধে দর্শকরা একটু বলতেন। গান লেখা তো আসলে ছোটোবেলা শোনাতে কি ওই আর শিল্পীদের গান শোনার জন্যই মনের মাঝে একটা প্রেরণা আইছে, ও থেকেই লেখা। মোটামুটি গান লেখার জীবন প্রায় 25-30 বছর হয়ে গেছে। আমি সিলেট এমসি কলেজে লেখাপড়া করছি, আমরা পুরো স্কুল থেকে পরে এমসি কলেজে আসলাম, ওই সময় থেকেই তোরা তোরা লেখার চর্চা আছে। আর এখন তো যখন মানুষের গান বালা পার, আর যখন মানুষের বালা পায়, প্রেরণা দেয়, অনেকে কয় যে দুলাল ভাই আপনার গান আমার ভালো লাগে, তখন আর একটু প্রেরণা পাই। আপনার বিখ্যাত কোনো গান বা আপনার গানগুলা কোন শিল্পী বা খেরা খেরা গাইছেন একটু কইবেন। বিখ্যাত তো হইল মুরাদ ভাই, আপনার বিখ্যাত মানুষ, আপনার অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা বাংলা ভাষাভাষী এমন মানুষ নাই যারা সিলেটি বিশেষ করে যে আপনারে না চিনে। ঠিক তেমনি বিখ্যাত হইলো মানুষের গেছে, মানুষে যদি আপনারে মনে করে আপনার ওই নাটক বিখ্যাত উদাহরণ। এই হিসাবে আমার কিছু গান আছে, যেমন বাউল সম্রাট কারি আমিরুদ্দিন মামা ডাকি, তাই গাইছেন উদলাগরির সামনে আমার পূর্ণিমারি চান গানটা। এরপরে শাহনাজ বেলিয়াপা, তাই গাইছেন আমার একটা গান, এটা খুব হিট আসছিল এক সময় দেশ, মানে 2003-এর দিকে, কিবা জাদু মন্ত্র বলে পাগল বানাইলায়। এছাড়া এন্ড্রু কিশোর দাদায় গান গাইছেন, মমতাজ আফায় গাইছেন, বেবি নাজনীন, ডালি সায়ন্তনী, সিরাজউদ্দিন ভাই, আমরা আনু সরকার, কালামিয়া ভাই যথেষ্ট কিছু করছেন আমার গানও লাগে। এইসব দিক দিয়ে আমি মানে শিল্পী যারা বড় বড় শিল্পী জানি না শুনি না, বা অনেক আমার নাচিনও গাইছেন, নিলাম অনেক শিল্পী আছেন। বিশেষ করে রিসেন্টলি যে নজর আমি তো বালা না বালা লইয়া তাই কেউ গানের শিল্পী কামরুজ্জামান রাবি ভাই আমার একটা গান করছেন, আমি মরলে শহীদ জিতলে গাজি তোমার প্রেমে ধর্ব বাজি, ওই গানটা তাই করছেন, তার সেকেন্ড বেস্ট সং এট দিস মোমেন্ট সং। তো এইবার এই হিসেবে অনেক বিখ্যাত শিল্পী গাইছেন আমার গান, ওইটি আমার সৌভাগ্য। আপনি তো গীতিকার, তো যেহেতু হয়তো কণ্ঠ দিয়ে আপনি গাইতে পারতেন না, তারপরে আমরা দিয়ে হলেন যদি গান শুনি আপনার কোনো বিখ্যাত গান বা যা আমিরুদ্দিন সাহেব গাইছেন বলা কোনো গান। আমি মনে করেন আমার একটা গান কারি আমিরুদ্দিন মামায় গাইন, আর আমি আসলে বাড়িতে ছিলাম, 700 টাকা লাগে, খুব অসুস্থতা লাগে, আজকে বিকালে আমার ফ্লাইট দেয়ারাম আছে, তো গান গাইতে তো একটা শক্তি লাগে শুনে। তারপরে আমার একটা গান আমার খুবই ভালো লাগে, গানটার আমি দুইটা লাইন আপনারা শুনারাম। সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে, জননী হও তুমি সোনার বাংলারে, সোনার বাংলারে সাতশো কালে লাঙ্গল কাঁধে মাঠে চলে চাষি, ভর দুপুরে বটে ছায় রাখাল বাজায় বাসি, গোড়ায় বেলা বিকাল আসে আহায় অপরূপ, সন্ধ্যা সাজে চুপি চুপি নীরবে নিশ্চুপ সোনার বাংলারে। আমাদের কারি আমিরুদ্দিন মামায় গাইছেন গানটা, বিলাতের আরো বিখ্যাত শিল্পী প্রথম থান গেছিল আল্লাহ রহমান নামে। আচ্ছা আচ্ছা,
অসাধারণ গান, দেশের দেশপ্রেমর গান, দেশের গান আমরা শুনলাম। তো এই গীতিকারের গান বাংলাদেশের সব বড় বড় শিল্পী শাহনাজ বেলি, ডলি, সায়ন্তী, এন্ডু কিশোর, মমতা সহ সবাই গাইছেন, কিন্তু এই গীতিকারে আমরা অনেকে দেখছি না। এই গীতিকারের লাগি আমার মন থেকে ভালোবাসা দোয়া স্যালুট রইল, তারা যেন জীবন আমরণ যতদিন বাঁচিয়াছ নিয়ে দেশের লাগি এই সংস্কৃতির লাগি বালা বালা গান লিখে যাইন, মানুষের লাগি বালা কাজ করিয়ে যাইন। আমরা পক্ষ থেকে তার লাগি অনেক ভালোবাসা দোয়া রইল, গ্রিন মানার পক্ষ থেকে অনেক ভালোবাসা দোয়া রইল। আগামীতে আরও বালা বালা গান উপহার দিবা, পাশাপাশি সিলেটের মানুষের প্রতি যেহেতু প্রবাসী বেশি বেশি ভালোবাসা থাকবো, আমরা সংস্কৃতি অঙ্গনের প্রতি ভালোবাসা থাকবো। আমরা বিদায় নিব, সর্বশেষ বাইরের কাছ থেকে কিছু শুনি, আমরা বিদায় নিব। আমি সকলেই হইব, আমরা বিশেষ করে সিলেট বাসাবাসী যারা আছি, আমরা সিলেটের সংস্কৃতি, আমাদের সিলেটের কৃষ্টি অত্যন্ত শক্তিশালী, আর সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ, সেই মানুষ মন থাকি ভালোবাসে। আমরা বিদেশে যারা আছি সিলেটি, আমরা সিলেটের নিয়ে আমরা গর্ব করি, আর সর্বোপরি আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের সম্মান দেশে বিদেশে সব জায়গার সুউচ্চ স্থানে রাখার চেষ্টা করব। আর আমি একজন প্রবাসী হিসাবে আপনারা কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবো, আপনারা সবাই ভালো থাকবেন, বিশেষ করে মুরাদ ভাই, বেলাল আহমদ মুরাদ, আমরা বাংলাদেশের বিখ্যাত মানুষ, আমি তাদের অভিনেতা হিসাবে অসংখ্য ধন্যবাদ দিই। বাংলাদেশের যে বাস্তবতার উপরে, সামাজিক সংগতি ও সংগতির উপরে তাই যে নাটকগুলো করেন, এগুলোর ক্ষেত্রে আমরা অনেকটা কি শিক্ষা পাই এবং অনেক অনেক আমার মনে হয় সচেতন হচ্ছে। তাঁদেরও বিশেষ করে আজকের আমার এই স্বল্প সময়ের আমার এই নগণ্য ইন্টারভিউ নেওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ।